ও দাজ্জাল সম্পর্কে একটা কাহিনী বলছে, সেই কাহিনীটা তোমাদেরকে বলার জন্য বসতে বলেছি। ও বলছে, রাকিবনা ফি সাফানিয়াতিন বাহারিয়াতিন মা সালাসিন রাজুলান মিন লাখম জোজাম, আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ একটা স্টিমারে উঠেছিলাম। আপনার ইবাদত আর একজন করে দিবে না, আর আপনারটা আপনাকেই করতে হবে। কবরে যাওয়া যেমন একাই, হিসাব নিকাশও তেমন একাই, মুখামুখি হওয়াও তেমন একাই। তা আজকে আপনাদের সামনে পেশ করব ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। ইনশাআল্লাহ উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনারা যারা চলমান রাস্তায় আছেন, চলে যাচ্ছেন বা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, আপনাদের ভালোবাসাকে আমি স্বাগতম জানাই, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়ের। একটু বসে কিছুক্ষণ আলোচনা শুনুন। আল্লাহ নবী কথা বললে বসতে বলতেন, এটাই সুন্নাত। ফাতেমা বিনতে কায়েস বলছেন, সামিতু মুনাদিয়া ইউনাদিয়া সলাতু জামিয়া, হঠাৎ শুনছি ফাতেমা বিনতে কায়েস বলছেন সলাত শুরু হতে যাচ্ছে, সলাত শুরু হতে যাচ্ছে। ফাখারাজতু ইলাল মসজিদ, আমি মসজিদে গেলাম। সাল্লাইতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সাথে আমি সলাত আদায় করলাম। ফলাম্মা কাজা সলাতাহু, যখন তিনি সলাত শেষ করলেন, তিনি সলাত শেষ করে বললেন কুল্লু মুসাল্লি ইয়ালজামু মাকানাহু, এই সবাই তোমরা নিজ নিজ জায়গায় বসে পড়ো। এ দেখেন আল্লাহ রাসূল কথা বলবেন, সালাম ফিরার পরে তিনি কথা বলবেন, সেই জন্য সবাকে বসতে বলছেন। হাদিস মুসলিম। আর এটা দাজ্জালের ঘটনা, তেমনি দাজ্জালের কাহিনী শোনাবেন, সকলকে বসতে বলছেন। যার কারণে আমি এই ছেলেটা খুলে ফেলো তো, এটা খুলো, কই ছেলেটা কই, যার কারণে আমি আপনাদেরকে আন্তরিকভাবে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এইটা রাসূলের নীতি। তো বসতে বলেই বলছেন হেল তদরুনালে মা জামাত হুকুম, আমি তোমাদের কেন বসতে বললাম তা কি বলতে পারো? তাহলে আল্লাহ রসুল আলাম, সাহাবি বলবেন জিনা আমরা জানি না, আপনি যে কেন বসতে বললেন। তাল্লা রসুল বলছেন মা জামাত হুকুমলে রাগবাতিন রাহবাতিন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাবো, জান্নাতের প্রতি আগ্রহী করব, এই জন্য বসতে বলিনি। ওয়ালাইকিন জামাতুকুম আন্না তামিমা দারিকানা রাজুলান নাসরানিয়ান ফাজ্জা ওয়া আসলামা ওয়া হাদাসানি হাদিসান কুনতু উহাদ্দিসুকুম আন মাসীহিদ দাজ্জালে। তবে তামিম দারি একজন খ্রিস্টান মানুষ এসেছে, ইসলাম গ্রহণ করেছে, ও দাজ্জাল সম্পর্কে একটা কাহিনী বলছে, সেই কাহিনীটা তোমাদেরকে বলার জন্য বসতে বলেছি। ও বলছে রাকিবনা ফি সাফানিয়াতিন বাহারিয়াতিন মা সালাসিন রাজুলান মিন লাখম জোজাম, আমরা লাখম এবং জোজাম সম্প্রদায়ের 30 জন মানুষ একটা স্টিমারে উঠেছিলাম, বড় স্টিমারে উঠেছিলাম 30 জন মানুষ। ফা লাইবেনাল মাউজ ফিল বাহারে সাহারান, এই যে ঝড় বৃষ্টি উঠল, এক মাস যাবৎ স্টিমার আমাদেরকে নিয়ে খেলল, সাগরের ঢেউ আমাদেরকে নিয়ে খেলল এক মাস যাবৎ। ফরফুয়েলা জজিরাত হেনা তাগরেবু শামস, কোনো একদিন সন্ধ্যার সময় আমাদের স্টিমারটি সাগরের পাশাপাশি কেনারায় গিয়ে লাগল। ফাজালাসনাফি আক্রাবি সাফিনাতে, তো আমরা স্টিমার থেকে ছোট ছোট নৌকায় উঠে বসলাম, কেননা স্টিমার অনেক পানিতেই ঠেকে যায়, মাটিতে ঠেকে গেছে, তো আমরা তো এখানে নামতে পারবো না, তখন আমরা ছোট ছোট নৌকায় উঠলাম।
ফালাকিয়াত না দাব্বা, হঠাৎ একটা প্রাণীর সাথে দেখা, লাউদ্রনমিন কবলিহি মিন দুবরিহি বেকাসরাতি শার, ওর গায়ে এত লুম, লুমের কারণে বোঝা যায় না কোথায় তার মুখ আর কোথায় তার পিছন, এত গায়ে লুম, প্রচুর লুম। আমরা বললাম মা আনতা, মা আনতে তুমি কে? তখন বলছে আনাল জাসাসা, আমি হচ্ছি সিআইডি, এটা উত্তর দিচ্ছে। তারপরে বলছেন ইজাবু ইলা হাজার দায়রে, ওই যে একটা ঘর, ওই ঘরে তোমরা যাও, ফি ইনসানুন আজিম, সেখানে দেখবে একটা অনেক বড় মানুষ, এস্তা কইলা খাবার এরকম, তোমাদের সংবাদের জন্য প্রতীক্ষমান রয়েছে। ফালাম্মাসাম্মাতলানা, যখনই বলেছে যে ওখানে একটা লোক আছে, তখন আমরা ভয় পেয়ে গেছি, আমরা দৌড়িয়ে ওখানে চলে গেলাম। ফারাইসানা ফি ইনসান আজিম, দেখি সেখানে অনেক বিরাট বড় মানুষ, লোহার ঝিঁঝির দিয়ে হাত এবং পাকে গলার সাথে জড়িয়ে পেঁচিয়ে বাঁধা আছে, লোহার শিকল পায়ের নিচ দিয়ে নিয়ে হাতকে কাঁধের সাথে জড়িয়ে বাঁধানো আছে, এসুবুমাইনা সামায়ওয়ালার যে লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার মাটিতে পড়ে যাচ্ছে, আবার লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে। তো অবাক, এরকম এত বড় মানুষ তো আমরা জীবনে কোনো দিন দেখিনি। আমরা বললাম মানান্তা তুমি কে? তখন বলছে আন্তুম কাদার তো বনি ফাঁক বরিনি মানান্তুম, আরে তোমরা তো জেনেই যাবা আমি কে, তোমরা বলো তোমরা কারা। তা আমরা বললাম আমরা হচ্ছে আরবের মানুষ, একটা স্টিমারে উঠেছিলাম, লাখম এবং যোজাম সম্প্রদায়ের মানুষ 30 জন, এক মাস যাবত সাগরের ঢেউ আমাদের নিয়ে খেললো, তারপর আমরা স্টিমার কেনারায় লাগলো, আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম, একটা প্রাণীর সাথে দেখা হলো, তার কোথায় মুখ তার কোথায় পিছন বোঝা যায় না লোমের কারণে। আমরা বললাম তুমি কে? সে বলল আমি সিআইডি। তারপর বলল ওই ঘরের দিকে যাও, ওখানে কিছু একটা লোক আছে, তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে কয়েকটা কথা আমাদেরকে বলো, তোমরা যে আরবের মানুষ, আন আখবিরনি আন আখবিরনি আন বহেরাতি তাবারিয়া, ইরাকে যে একটা জলা ছিল বিল, সে বিলে কি পানি আছে? হ্যাঁ সে বিলে পানি আছে। তখন বলছে ইউসেক, অচির এই বিলে পানি থাকবে না, শেষ হয়ে যাবে। তারপর আবার বলছে আহ বেরুনি আন আইনে জোগারিন, ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল, সে পুকুরে কি পানি আছে? হালি এজরহ আহলামিন মায়া, এলাকার লোক কি সেই পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করছে? আমরা বললাম হ্যাঁ তাতে অনেক পানি আছে, এলাকার লোক সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করছে। তারপর বলল আহ বেরুনি আন্নাবিল মিন, তোমরা একটু বলো তো আমাকে নিরক্ষর নবী সম্পর্কে, তার কি খবর, তিনি কোথায়? আমাদের নবী হচ্ছেন নিরক্ষর, কোনটা আলিফ কোনটা বা কোনটা গাইন কোনটা আইন, এটা আমাদের নবী চিনতেন না। পৃথিবীর কোনো মানুষ আমাদের নবীর শিক্ষক নন, শিক্ষক হলেন আল্লাহ, মাধ্যম হলেন জিব্রাইল, শিক্ষক হলেন আল্লাহ, মাধ্যম হলেন জিব্রাইল। তো আমাদের নবী নিরক্ষর, এটাও জানে, বলছে নিরক্ষর নবী সম্পর্কে আমাকে একটু বলো তো। উনি তো এখন মক্কা থেকে মদিনেই পালিয়ে গেছেন। ও মদিনেই পালিয়ে গেছেন, আচ্ছা তার অবস্থা কি? তার অবস্থা হলো বালতি। বালতি মানে, বালতি মানে হলো যুদ্ধ করছে ও আমাদের সাথে, একবার ও জয়ী হয়েছে বদরের যুদ্ধে, আর একবার আমরা জয়ী হয়েছি উহুদের যুদ্ধে। তো অবস্থা হলো বালতি। বালতি মানে আগে ইদারা কুয়া, কুয়া বুঝেন আপনারা, ইদারা কুয়ার পাশে বালতি থাকতো,
তো আপনার পানির প্রয়োজন পান করবেন, তো আপনি বালতি কুয়াতে বালতি কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে বালতিটা রেখে চলে গেলেন। এবার আমার প্রয়োজন, আমি আবার বালতিটা নিলাম, নামালাম, পানি উঠালাম, পান করে চলে গেলাম। তাহলে বালতি একবার আপনার হাতে, বালতি একবার আমার হাতে। তো তার অবস্থা এখন বালতি, একবার ও জয়ী, একবার আমরা জয়ী। বোঝা গেল কথা কি? আমরা বললাম যে তার অবস্থা এখন বালতি, তখনও বলছে ওয়াজিবুন লাগমায়ুতিও, মদিনা মক্কা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া, পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া।